রাসেন ভাই, আপনি কিছু বলতে চান এবং আপনার জন্য আমার আমার সাইডে ব্যাকস্টেজ থেকে অনেক অনুরোধ আসছে যে আমাকে একটা অনুষ্ঠানে একটা গান দিয়ে শেষ করতে পারি কিনা। আমি বললাম আমি বলে দেখি তাহসান ভাইকে, এখন উনি যদি রাজি হয়। আই ডোন্ট নো। আচ্ছা ঠিক আছে, দুইটা লাইন শুনিয়ে দেবো। তার আগে থ্যাংক ইউ তামিম ইকবাল ভাই, গুড সিং ইউ হিয়ার। কালকে জিমে যাবেন? ইনশাল্লাহ ইনশাল্লাহ, একটা থেকে দুইটায় আপনি আসেন। আচ্ছা আমি আরেকটা, ঠিক আছে ঠিক আছে। তামিম ইকবাল ইজ ইউজুয়ালি উইথ হিজ ট্রেনার, সো আড্ডাও দেওয়া যায় না। না না, অসুবিধা নেই অসুবিধা নেই। স্ট্রিক্ট জিম রুটিন, স্ট্রিক্ট জিম রুটিন। আই এম প্রেইং যে ইউ রিকভার সুন, এবং ওয়ার্ল্ড কাপ অক্টোবরে, আই হার্ড। আই এম হোপিং you'll recover before that and you'll play well. Inshallah. Thank you, Tasan. It was lovely meeting you. Thank you, Ayman. Thanks for hosting. You're always with your brother. Positivity. Thank you, thank you. ভাল লাগে তোমার সাথে কথা বলতে, অনেক কিছু শেখা যায়, ছোটদের কাছে ভাল লাগে। আর যারা দেখছেন তাদেরকে ওই যে বললাম একটা শব্দ, গ্র্যাটিটিউড, গ্রেটফুল। আমরা খুবই, আমরা এখানে যারা আছি, অনলি বিকজ উই, আমরা বছরের পর বছর আপনাদের ভালোবাসা পেয়েছি। হয় মাঝে মধ্যে যখন একটু ক্রিকেটে ফর্ম খারাপ যায় অথবা একটু ভুল কিছু করি, হয়তো বকা দেন, কিন্তু তবুও ওভার দি ইয়ার্স আপনারা আমাদের ভালোবাসা দিয়েছেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ। কিন্তু যে কথাটা না বললেই না, তামিম ইকবালও বললেন যে প্যান্ডেমিকের সময় আমরা কিন্তু সবাই ক্ষতিগ্রস্ত, আমরা সবাই ফাইট করছি। তো আমরা যারা মিউজিক ইন্ডাস্ট্রিতে আছি তাদের জন্য অনেক কঠিন সময় যাচ্ছে। আমি অনুরোধ করব, শুধু আমার জন্য না, বেসিক্যালি যারা সেশন মিউজিশিয়ানস আছে, লাইভ মিউজিশিয়ানস আছে, তারা যেন আবার কাজে ফিরতে পারে। সেই সুযোগটা যখনই আসবে তখনই তাদের সেই সুযোগটা দেবেন। যখন লাইভ মিউজিকের ইভেন্টসগুলোর সুযোগ হবে, প্লিজ গো টু দ্য লাইভ ইভেন্টস, সো দ্যাট আমাদের ফিল্ডের এই মানুষগুলো যেন আবারও তাদের কাজে ফিরতে পারে। আর হ্যাভ রেসপন্সিবল ফান। ভ্যাকসিনেশন চলে এসছে, থ্যাংকস টু আর গভর্নমেন্ট, আমরা ঠিক মতো পাচ্ছি। আমরা তো তুলে তুলে ছবিও দিয়েছি টু ইন্সপায়ার ইউ অল। সো সবাই ভ্যাকসিনটা যত দ্রুত পারেন নিয়ে নেন, এবং লেটস গেট ব্যাক টু লাইফ, লেটস গেট ব্যাক, ইনশাআল্লাহ। আর আরেকটা কথা, থ্যাংক ইউ ফর সাচ আ লাইভলি ইভেন্ট। থ্যাংক ইউ থ্যাংক ইউ। And Fresh ke onek onek dhonnobad eto sundor ekta live program ayojon korar jonno, ekti screen e Tasan bhai ebong Time bhai ke ekotrito korar jonno. Heartfelt gratitude to all the people jara eta piche kaaj korechen, and thousands of people jara ei live ei show ta enjoy korechen. So over to you Tasan bhai to end the show. Okay, sure sure. Tasan bhai, sorry আমি একটা কথা বলে দিই, যেহেতু আমরা ফ্রেশের মাধ্যমে আসি, আই হ্যাভ বিন উইথ ফ্রেশ ফর লাস্ট 6-7 ইয়ার্স। আপনি নতুন জয়েন করেছেন, ইটস আ ফ্যান্টাস্টিক ফ্যামিলি। আমি সবসময় মনে করি যে ফ্রেশকে আমি কোম্পানি হিসাবে দেখি না, ইটস লাইক আ ফ্যামিলি। আই এম ভেরি ক্লোজ টু দ্য ওনার্স, আই এম শিওর ওনাদের সাথে আপনার পরিচয় হয়েছেন। আই এম প্রিটি শিওর ইউ উইল হ্যাভ আ ফ্যান্টাস্টিক টাইম উইথ ফ্রেশ, ইটস আ ফ্যান্টাস্টিক ফ্যামিলি। অ্যান্ড মি পার্সোনালি ভেরি প্রাউড টু বি অ্যাসোসিয়েটেড উইথ দ্যাম, আই এম শিওর আপনিও হবেন। থ্যাংক ইউ, থ্যাংকস ফর দ্য ওয়ার্ম ওয়েলকাম, দেখা হবে আবার। থ্যাংক ইউ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সো যে গানটা নিয়ে এত বেশি কথা বলছি, হয় না যে এক একজনের ফ্ল্যাগশিপ সং, আমার তো এটা ফ্ল্যাগশিপ সং হয়ে যাচ্ছে। গাই তুমি আর তো কারো নও, শুধু আমার, যত দূরে সরে যা রবে আমার, স্তব্ধ সময়টাকে ধরে রেখে স্মৃতির পাতায় শুধু তুমি আমার। তবে আজ এত একা কেন, আলো হয়ে দূরে তুমি, আলো আলো আমি কখনো খুঁজে পাব না, যাদের আলো তুমি কখনো আমার হবে না, আলো আলো আমি কখনো খুঁজে পাব না, যাদের আলো তুমি কখনো আমার হবে না। থ্যাংক ইউ, ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ, থ্যাংক ইউ লাইম ভাই, থ্যাংক ইউ সো মাচ। Tasan bhai, Time bhai. সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন।